হ্যালো বন্ধুরা, আমি উত্তম। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফরেজিং ড্রোন। এটা আমার ফার্স্ট ব্লগ। তোমরা মোটো, ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগিং দেখতে পাবে আমার চ্যানেলে। আমরা শুভ কাজ মিষ্টি মুখ দিয়ে শুরু করতে সবাই পছন্দ করি, তো চলো আজ একটু মিষ্টি মুখ করে আসি। রসগোল্লা তো আমাদের সবারই খেতে ভালো লাগে। আজ তোমাদেরকে নিয়ে একটা মিষ্টান্ন ভাণ্ডারে যাব, যেটা প্রায় 95 ইয়ার ধরে কলকাতায় ফেমাস তাদের তুলতুলে ও নরম রসগোল্লার জন্য। সঙ্গে থেকো, ভিডিওটি দেখতে থেকো শেষ অবধি। থ্রি লাক্স। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো, সেটা বেশি জোর দরকার আমার জন্য, নিজেকে আরও ইম্প্রুভমেন্ট করার জন্য। ওফ, কি জ্যাম! অলওয়েজ রাস্তাটাতে জ্যামই থাকে, ফাঁকা বললাম না কোনোদিন। আর এটা তালা ব্রিজটা বন্ধ থাকার জন্য আরো বেশি জ্যাম হয়ে যায়। মেবি নেক্সট ইয়ার হয়তো খুলে যেতে পারে তালা ব্রিজ। চলে এসেছি আমরা ফেমাস রসগোল্লার দোকানে। আমাদের মিষ্টির প্রাইসটা কত রসগোল্লার? মিষ্টির প্রাইস সেরকম ফিক্স কিছু নেই, বাট 15 থেকে শুরু আপওয়ার্ড। 15 থেকে শুরু আপওয়ার্ড। কাস্টমাইজ করা যায়? কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করা যায়। লকডাউনে দোকানে কিরকম এফেক্ট পড়েছে? ও ইয়েস, সবার পড়েছে, আমাদেরও পড়েছে, উই আর নো এক্সেপশন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে রসগোল্লা খেলাম এখন তো গরম পেলাম, তো আমরা যখনই আসবো তখন গরমই পাবো কি? দ্যাট ইজ বেসিক প্রিমাইস অফ আওয়ার এ
আমাদের অন্তত শপে যে যা কিছু আছে আজকে তৈরি করো, মেক ইট টুডে, সেল ইট টুডে, কনজিউম ইট টুডে, টুমরো জানাবো। খুবই ভালো। আচ্ছা, কেউ যদি বাইরে থেকে কলকাতার বাইরে যদি কেউ নিতে চায়, অর্ডার করতে চায়, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান, অফকোর্স, তো সেটা কিভাবে করবে? ওরা তারা ফোন করে অর্ডার দিতে পারে, করবেন, আসবেন, দেখবেন। আসলে লট অফ নেগোসিয়েশন থাকে, কোন সাইজ হবে, কি হবে, লট অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে। ওইগুলো করার জন্যে ফেস টু ফেস হলে ইট ইজ অ্যাডভাইজেবল টু মেক ইট ফেস টু ফেস। হ্যাঁ, তো সেইটা করার জন্য আমরা বলি যে আসুন, দেখুন, বুঝুন, তারপরে জাজ করুন, দেন টেক দ্য ফাইনাল ডিসিশন। মিষ্টি খাওয়া হয়ে গেল, কোভিডের জন্য দোকানের ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাতে পারলাম না আজ। এবার বলি, সত্যি ওখানকার রসগোল্লা খুবই স্পঞ্জি ছিল। তোমরা যারা কলকাতাতে থাকো বা কলকাতাতে ঘুরতে আসো, একবার অবশ্যই ট্রাই করতে পারো। আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওগুলোর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে দাও। আমি ফার্স্ট ভিডিওতে 100 লাইকের টার্গেট রাখছি, দেখি তোমাদের সাথে টার্গেট ফিল আপ করতে পারি নাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।